আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে ডালগোনা কফি বানিয়ে দেখাবো। তো এখন ইউটিউব বা ফেসবুক, ইভেন হচ্ছে আপনার যে টিকটক, সব জায়গাতেই ডালগোনা কফির একটা ট্রেন্ড রয়েছে। আর ম্যাক্সিমাম ভিডিওতে দেখছিলাম সবাই বিটার ইউজ করছে, আদারওয়াইজ কেউ চামিচ দিয়ে হচ্ছে এটা তৈরি করছে, যার কারণে অনেকেই বলছে যে অনেকক্ষণ চামিচ দিয়ে মানে বিট করতে করতে হাত খুলে যাওয়ার মতো অবস্থা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডালগোনা কফির যে মেইন ইনগ্রিডিয়েন্টটা, সেটা হচ্ছে কি করে আপনারা খুব ইজিলি বাসায় বসে তৈরি করে ফেলতে পারেন উইদাউট চামিচ এবং হচ্ছে ইলেকট্রিক বিটার। তো এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যে উপাদানগুলো নিয়েছি সেটা একটু আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। আপনারা জানেন কফির মানে কফি বানানোর জন্য যা যা দরকার হয় তাই এখানে লাগবে। এখানে আমি এই চামিচটার 4 চামচ চিনি এখানে নিয়ে নিয়েছি, এবং যেটা নিয়েছি এই যে কফিটা রয়েছে মিনি প্যাক, নেসক্যাফের এই কফিটার 4 প্যাকেট কফি আমি এখানে নিয়েছি। এখানে মিনি প্যাকটা নেওয়ার ফার্স্ট কারণ হচ্ছে এটা আমার হচ্ছে মেপে দিতে হচ্ছে না, পরিমাণ অনুযায়ী 4 চামচ চিনির সাথে 4টা প্যাকেট দিয়ে দিলেই হচ্ছে আমার। আরেকটি যেটা কারণ রয়েছে আমার বাসায়, আমি মানে আমি একমাত্র কফি পছন্দ করি, আদারওয়াইজ অন্য কেউ কফি পছন্দ করে না। তো যার কারণে দেখা যায় যে বড় একটা মানে যার কিনলে কফির সেক্ষেত্রে সেটা থেকে যায়, বা অনেকদিন ওটা বারবার ইউজ করার ফলে ওটার যে একটা যে ফ্লেভার এটা নষ্ট হয়ে যায় বা কমে যায়, এই টাইপের কিছু। এই জন্য মিনি প্যাকটা বেশি কেনা হয় ইউজ করার জন্য। আমি যখন কফিটা খাই তখন আমি একা বানিয়ে নিই এই জন্য। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে আপনারা যে ডালগোনা কফির ডালগোনাটা কি করে তৈরি করবেন। এটা কেন ডালগোনা বলা হয় আমি জানি না, হয়তো বা ডাল মানে ডাল মানে ঘোটার মতো ঘুরতে হয় এই জন্য, যাই হোক আমি জানি না, একটা বলে দিলাম। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। তো তার জন্য আমরা এখানে যেটা লাগবে এটা, এই হ্যান্ড হুইক্সটা আমি আশা করছি সবার বাসায় থাকে, ম্যাক্সিমামের বাসায় এখন এই জিনিসটা থাকে বা পাওয়া যায়। তো এটা দিয়ে আজকে আমি কফির যে ডালগোনা কফির যে ইয়াটা সেটা রেডি করব। তো আমরা এখানে কফির সাথে একটু পানি মিক্স করে দিচ্ছি। এখানে আমি প্রথমেই যেটা বলবো, আপনারা পানিটা কিন্তু প্রথমে একদম অল্প পরিমাণে পানিটা নেবেন, অল্প, বেশি নেওয়ার কোনো দরকার নেই, প্রথমে অল্প নেবেন। যদি কম হয় দেন আপনি আবার মিক্স করতে পারবেন, বাট বেশি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনি সেটা মিক্স করতে পারবেন। আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। আর কফির জন্য কিন্তু মিল্কটা অবশ্যই লাগবে, আমি হচ্ছে মিল্কটা আগেই রেডি করে দেখি মানে দিয়েছি, এই জন্য আর মিল্কটা আপনাদেরকে দেখালাম না, আপনারা সকলেই হয়তো জানবেন। তো মিল্কটা আগেই রেডি করে নেবেন। তো এটা হচ্ছে হালকা পানি মিক্স করে আমি এটা জাস্ট মিক্স করে নিলাম। তো এখানে পানি কম হয়েছে, আরও পানি এখানে অ্যাড করতে হবে। তো আমি আপনাদের পানি অ্যাড করে দিচ্ছি, আর একটু পানি লাগবে অল্প অল্প করে, একবারে বেশি কোনো দরকার নেই, অল্প অল্প করে আপনারা পানিটা মিক্স করবেন, সেক্ষেত্রে আপনাদের মানে একদম পারফেক্টলি আপনারা এটা মিক্স করতে পারবেন। এখন আমরা হচ্ছে এটা মিক্স করার ইয়াতে চলে যাচ্ছি, মিক্স করবো এখন আমরা এটা। দেখুন এখানে কিন্তু অল্প একটু বিট করাতেই এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে, আর মানে যখন আমরা আরেকটু বেশি সময় মিক্স করব তখন কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স হবে। আপনারা হাইয়েস্ট এটা আপনারা 2 থেকে 2 মিনিট মিক্স করলে এনাফ, 2 মিনিট যদি আপনারা কন্টিনিউয়াসলি এটা মিক্স করতে থাকেন তাহলে কিন্তু এটা এনাফ। আর পরিমাণ বুঝে যখন দেখবেন যে এটা খুব বেশি শক্ত হয়ে গিয়েছে তখন আরেকটু পানি নিয়ে নিতে পারেন। যেমন আমার মনে হচ্ছে এটা শক্ত হয়ে গিয়েছে, আরেকটু পানি নেওয়া দরকার, সেই জন্য আমি হচ্ছে অল্প আরেকটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি, বেশি না। আমি বারবার যেটা বলছি এখানে পানিটা আপনারা বেশি অ্যাড করবেন না, বা পর্যায়ক্রমে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করতে পারছেন। দেখুন যদি আমি হ্যান্ড হুইস দিয়ে করছি, বাট তাও আমার মনে হচ্ছে যেন হাতটা একটু ব্যথা করছে, বাট চামিচ দিয়ে করার থেকে কিন্তু এটা বেটার। আবার অনেকের বাসায় দেখা যায় ইলেকট্রিক বিটার থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দিয়ে করে ফেলতে পারেন। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, মিক্সারটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটু ফ্লাপি হচ্ছে এবং হচ্ছে মিক্সারটা শক্ত হচ্ছে। তো এরপরে যদি আপনাদের মনে হয় যে পানিটা দরকার, দেখা যায় কি অনেক সময় শক্ত হয়ে যায়, এভাবে নাড়তে নাড়তে আপনারা বুঝতে পারবেন, যে আপনারা হাতে ফিল করতে পারবেন যেটা অনেকটা মানে হার্ড হয়ে গিয়েছে মিক্সারটা, তখন আপনারা কিন্তু আরেকটু পানি অ্যাড করে আবার এভাবে বিট করতে পারেন। দেখাচ্ছি
তো এখন আমার মনে হচ্ছে আরো একটু পানি অ্যাড করতে হবে। আমি এই জন্য আবারও অল্প পরিমাণে, একদম অল্প, দেখুন অল্প পরিমাণে পানি নিচ্ছি। বারবার করে পানি মিক্স করতে আপনি পারবেন, বাট যদি পানিটা প্রথম পর্যায়ে বেশি হয়ে যায় তখন কিন্তু এটা আর এভাবে ফ্লাফি বা এতটা সুন্দর হবে না আপনার যে যে মিক্সচারটা। তো এই জন্য আমি অল্প অল্প করে পানি মিক্স করছি। তো ভিউয়ার্স এই যে দেখুন, আমি কিন্তু মিক্স করতে করতে দেখুন মিক্সচারটা কতটা মানে হার্ড হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব মানে সহজ, এটা পড়ে যাচ্ছে না, অনেক বেশি হার্ড। এরপর যেমন আরেকটু পানি অ্যাড করতে হবে, মানে পানিটা আস্তে আস্তে অ্যাড করলে কি হবে, আপনার এটাতে অ্যাবজর্ব করে নিবে এবং হচ্ছে আপনি খুব সুন্দর করে মিক্সারটা রেডি করতে পারবেন। দেখুন আমি পানিটা বারবার অ্যাড করে নিচ্ছি, এতে করে হচ্ছে এই যে মিক্সচারটা খুবই সুন্দরভাবে মানে হয়ে যাবে কিন্তু আপনার। এবং প্রথমেই দেখা যায় যে পানিটা যদি বেশি হয়ে যায় তখন মিক্সচারটা পাতলা হয়ে যায়। তো আমি আপনাদের দেখাচ্ছি বলে ওইভাবে তাড়াতাড়ি মিক্স করতে পারছি না, বাট আপনারা বাসায় বসে যেমন খুশি তেমন করে মিক্স করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর সত্যি কথা বলতে আমি হ্যান্ড মিক্স দিয়ে করছি, বাট তাও আমার হাত মনে হচ্ছে যেন ব্যথা করছে। সো যারা চামিচ দিয়ে করেছে তাদের অবস্থাটা তো বুঝতেই পারছেন। দেখুন মোটামুটি কিন্তু রেডি, এই যে দেখুন আজান দিচ্ছিল, যার কারণে আমি একটু পজ করে দিয়েছিলাম, আবার স্টার্ট করলাম, ডালবো না। বলতে গেলে আমাদের কফিটা কিন্তু রেডি, দেখুন মানে কতটা স্মুথ ভাবে এটা মিক্স হয়ে গিয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দরভাবে এটা ফ্লাফি হয়ে গিয়েছে। আমাদের ডালগোনা কফির ডালগোনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবার হচ্ছে এটা আমাদের কাপে সার্ভ করার পালা। চলুন দেখি কতটা আমরা সার্ভ করতে পারি। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা ডালগোনা কফিটা সার্ভ করে নিব, দেখা যাক সবার মতো হয় কিনা। এই যে দেখুন আমি একটু সার্ভ করে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফ্লাফি এবং হার্ড, যেটা মানে এটা আপনারা যে যতটা মানে স্ট্রং কফি খেতে পছন্দ করেন ততটা কিন্তু দিতে পারেন। যে যেরকম স্ট্রং পছন্দ করেন সে কিন্তু সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি একটু কফিটা বেশি স্ট্রং পছন্দ করি, এই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো ভিউয়ার্স দেখুন রেডি হয়ে গেল কিন্তু আমাদের ডালগোনা কফি। ভিউয়ার্স দেখুন রেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের ডালগোনা কফিটা, খুবই সুন্দর, মানে অনেক সুন্দর একটা লুক কিন্তু এসেছে। দেখুন ডালগোনা কফি কিন্তু রেডি আমার। তো ভিউয়ার্স দেখতে পেলেন আমি কিন্তু খুব সহজে, হাত ব্যথা যদিও হাত ব্যথা হয়েছে মানে বেশি ব্যথা হওয়া ছাড়াই, কি করে ডালগোনা কফিটা বানালাম। আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সবসময় শপিং এর চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।